চিত্তকতার অর্থ হলো মন, মন ভালোবাসা। যেইটুকুনি যা খা যাই বিক্রি হোক না, যেইটাই খেতে আসুক না কেন, ওইটার ভেতরে ভালোবাসা, যারা ভালোবাসে তাদের ভালোবাসার সম্মানের জন্য আমাদেরকে তাগিদ থাকতে হয় যে ওদের কিভাবে সেবা করব। পেনশন হোল্ডার এখনো খেতে আসছেন, পেনশন নিতে এসে, এইটাই তো অনেক বড় কথা। চাকরি জীবনের সঙ্গে মিশে থাকা চিত্তদার দোকান। তাই বেগুন সুন্দরী হচ্ছে বেগুন ভাজায়, বেগুন ভেজেই করা হয়, কিন্তু তার উপরে কিছু জিনিস দেওয়া থাকে। বেগুন সুন্দরীটা কলকাতায় কেন, পশ্চিমবাংলাতে কেন, অন্য কোথায় বেগুন সুন্দরী পাওয়া যাবে? কারণ এটা আমার নিজের প্রোডাকশন, নিজে তৈরি, নিজেই সব কিছু করি। পরে দেবেন, হ্যাঁ, পরে নেওয়া মানে পকেট মার হয়ে যাওয়া। এটা পনির ভর্তা, এটা আর এই যে পনির দেখছো, এর ভেতরে অনেক কিছু দেওয়া আছে। যতক্ষণ না না খাবে ততক্ষণ বোঝা যাবেন এটা টেস্টটা কি। আর অ্যাকচুয়ালি এটা এই গ্রেভিটা হয় টোটাল পনির, খোয়াখির, ঘি আর মাখন। আর এটা হচ্ছে আলু সয়াবিন কষা, সয়াবিনের তরকারি সব জায়গাতেই পাওয়া যাবে, কিন্তু এই সয়াবিন কষা আমার মনে হয় না এই কষাটা অন্য কোথাও পাওয়া যেতে পারে। এটা আমার, আর এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজে, আমার কাছে সারা বছর ফুলকপি, সেই 200 টাকা পিস ফুলকপি হয় তাও ফুলকপি তরকারি থাকবেই থাকবে। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই। তো একদম সকাল সকাল চলে এসেছি ডেকার্স লেনে, একদম সেই যে শুরু হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। তো তোমরা জানো একদম ডেকার্স লেন মানে খাবারের সাম্রাজ্য, প্রচুর প্রচুর খাবারের দোকান আছে। পার্টিকুলার কোন দোকানে ভিডিও করবো এখনো ঠিক জানি না। চলো এই ডেকার্স লেনে কি কি দোকানে যাব, কোথায় কি পাওয়া যাচ্ছে, এখানকার খাবার দাবারের টেস্ট কিরকম, কত দাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়েস, এই হচ্ছে ডেকার্স লেন, একদম দু সাইডে খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছ। আর ডেকার্স লেন ঢোকার মুখে সব থেকে বেশি যে ভিড়তম দোকানটা দেখতে পাবে সেটা হচ্ছে এই চিত্তবাবুর দোকান। একদম সকাল থেকে এখানে ভিড় হয়ে যায়, তো ফিস ফ্রাই চলে এসেছে দেখতে পাচ্ছ, আর প্রচন্ড রকম ভিড় আছে। তো এই হচ্ছে চিত্তবাবুর দোকান, প্রচুর ভিড় আছে, আর যখনই আসবে কিন্তু এরকমই ভিড় পাবে। তো চলো কি কি আইটেম হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, আসো। বুবাই চিত্তদার দোকান, চিত্তদার, এটা চিকেন স্টু উইথ বাটার টোস্টও থাকে, শাকা রুটি। এটার দাম 110 টাকা, চিকেন স্টুটা 100 টাকা, এইটা 10 টাকা। ফিস রোল, চিকেন পকোড়া, চিকেন স্টু, চিকেন কষা, চিকেন কোরমা, আলুর দম, লিভার কারি, প্রায় 32-33 রকমের তো রয়েছেই। আইটেমের কথা কিছু বলা যায় না, যে যেরকম যা ডিমান্ড থাকে সেরকম সব কিছু দিতে হয়। খিচুড়ি এখানকার বহুত ফেমাস ছিল, কিন্তু আজকে এখন একটু বন্ধ রেখেছি কর্মচারী কম বলে, তবে আগামী দিনে খিচুড়ি আবার প্রস্তুত হবে 5 রকম পদ দিয়েই। কড়াইশুঁটি, বিনস, গাজর, যেটা আমরা বাংলা পোলাও বলি, আচ্ছা, ইন্ডিয়ান পোলাও, কালার ছাড়া কাজু কিশমিশ, যেটা ঘরে ঘরে মা বলে বাড়ি, মা বোনেরা তৈরি করে, এটা চিলি চিকেন আজিনা ছাড়া, একটু ঘুরিয়ে দেখো, এটা আজিনা ছাড়া চিলি চিকেন, বাহ, কালারটা বেশ, 3 পিস 50 টাকা, 3 পিস 50 টাকা। আচ্ছা, এই ডেচকিটা দিয়ে তোমার স্যুপ হয় তাই তো? এটা শেষ হলো, আবার 3 খানা আসবে। আচ্ছা, আবার 3টে হবে, এইটা এইটা 1.5 খানা চলছে। তাহলে একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, তোমার এই দোকানে মানে এমন কি আছে যে মানুষ তোমার এখানে আসে? মন ভালোবাসা, এই যে চিত্তকতার অর্থ হলো মন, মন ভালোবাসা। যেইটুকুনি যা খা যাই বিক্রি হোক না, যেইটাই খেতে আসুক না কেন, ওইটার ভেতরে ভালোবাসা, যারা ভালোবাসে তাদের ভালোবাসার সম্মানের জন্য আমাদেরকে তাগিদ থাকতে হয় যে ওদের কিভাবে সেবা করব। আর 72 বছরের হেরিটেজ দোকান, ডেফিনেটলি এই দোকানের তো অনেক সম্পর্ক, অনেক ইতিহাস আছে, যেটা অনেক কথা সেটা এখন বিশ্লেষণ করা যাবে না। তবে মানুষকে জিজ্ঞেস করতে পারো কেন আসেন ওনারা, পেনশন হোল্ডার এখনো খেতে আসছেন, পেনশন নিতে এসে, এইটাই তো অনেক বড় কথা। চাকরি জীবনের সঙ্গে মিশে থাকা চিত্তদার দোকান কলকাতার বুকে। আমার কাছে মূল কথা হচ্ছে, দেখো এই দোকানটা ঐতিহ্য, এই দোকান নিয়ে যদি কোনো সমচালক ঘৃণা করে, তার ঘৃণা করার সময় নেই যে আমি ওকে ঘৃণা করবো, ভালোবাসাটা ওইটা, ভালোবাসা যারা যারা এই দোকানটাকে ভালোবাসে তাদের সম্মান দিতে আমি ব্যস্ত, তো ঘৃণা করার টাইম আমার নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে চিত্তদার দোকান আপনাদের প্রেমে পড়বেই। নমস্কার বুবাই। ডেকার্স লেনে এসে চিত্তবাবুর দোকান চিনে না এরকম তো কেউ নেই মোটামুটি, আর যারা চেনো না তাদেরকে বলে দিই, একদম ডেকার্স লেনের ফেমাস দোকান, অনেক বহু পুরনো দোকান। এখানে কিন্তু তোমার ফাওলা, বাটার টোস্ট, চা, তার সঙ্গে ফিশ ফ্রাই আছে, বিভিন্ন টাইপের আইটেম পাওয়া যায়, আর সব থেকে ফেমাস হচ্ছে ফিশ ফ্রাই আর তার সঙ্গে চিকেন স্টু। তো দেখতে পাচ্ছ কীরকম ভিড় আছে দেখতে পাচ্ছ, তো অনেক ভিড় হয় কিন্তু প্রচণ্ড রকম ভিড় থাকে এখানে। তো ডায়মন্ড কাটিং ফিশ ফ্রাই নিয়েছি, আর এটা কিন্তু অরিজিনাল ভেটকি মাছের, তো এরকম সাইজ দেখতে পাচ্ছ ভেঙে গেছে, একটু টেস্ট করে দেখি। বাহ,
একদম গরম গরম ফিস ফ্রাই আর উপরে করিনা কিন্তু একদম পাতলা তোমাদেরকে দেখাই দেবো। তো ভেতরে একদম ফ্রেশ ভেটকি মাছ, একদম ফ্রেশ মাছ আছে, মাছটা কিন্তু যথেষ্ট মোটা আছে। ভেতরে কাঁচা লঙ্কা পুদিনা পাতার সমেত একটা মশলা আছে, বেশ বেশ দারুণ লাগে, মানে ওপরটা একটু ঝালঝাল আর ভেতরে মাছটা একদম ফ্রেশ মাছ। মানে এখানে কিন্তু এতটাই সেল থাকে যে তোমরা যে একদম ওই বাজে মাছ বা এরকম কিছু ব্যাপার নেই, প্রচুর অফিস মানে এখানকার যে অফিস স্টাফেরা আছে বেশি, এখানকার অফিস স্টাফেরা ভিড় করে, প্লাস তো পথ চলতি মানুষ কলেজ স্টুডেন্টস প্রচুর ভিড় থাকে। এই বড় সাইজের ডায়মন্ড কাটিং ফিশ ফ্রাইটার দাম হচ্ছে 130 টাকা, আর একটা ছোট সাইজের পাওয়া যায় ওটার দাম হচ্ছে 80 টাকা। বেশ দারুণ খেলাম। আর এখানে দেখো কাসন্দি দিয়েছে, শশা গুঁজো দিয়েছে, ফিশ ফ্রাইটা এতটাই উপরে করিনটা পাতলা যে মাছটা ভেঙে যাচ্ছে, দুর্দান্ত মাছটা কিন্তু দুর্দান্ত টেস্ট। তো সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই কচুরি লুচি পকোড়া দিয়ে, আমি ফিশ ফ্রাই দিয়ে ব্রেকফাস্ট করলাম। আর চিত্তবাবুর এখানে এসে যদি চা না খাই তাহলে একটা বড় জিনিস মিস হয়ে যাবে। লিকার চা দুধ চা দুটোই পাওয়া যায়, চাটা বেশ ভালো আর দাম হচ্ছে 10 টাকা। তো চলো এরপর লাঞ্চ করবো। তো লাঞ্চ কোথায় করছি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখে আসবেন ফুড ট্যুরে এসে যে দোকানটা কভার না করলে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে এই অরুণদার দোকান। 15 থেকে 20 বছরের পুরনো দোকান। এর আগেও আমি কিন্তু অরুণদার দোকানে ভেজ খাবার দাবার খেয়েছিলাম, মানে এটা হচ্ছে অরুণদার ভেজ কাউন্টার, এটা কিন্তু দুটো কাউন্টার, এটা হচ্ছে ভেজ কাউন্টার আর একটা নন ভেজ কাউন্টার আছে, নন ভেজ কাউন্টারটা সামনে। এখানে 20 থেকে 25 রকমের ভেজ আইটেম পাওয়া যায়। তো চলো আজকে অরুণদার দোকানে কি কি আইটেম হয়েছে তোমাদের দেখাচ্ছি, আসো। পরে নেবো না নয় পরে দেবেন, পরে নেওয়া মানে পকেট মার হয়ে যাওয়া, আর দেওয়া মানে হাত থেকে দেওয়া। এই জানা এই যে ওই পার্সেল টাকা এখানে যদি ফেলে দাও ফাইন নেবো, কিন্তু পুরো বলে দিলাম আমি। হ্যাঁ দেবো কাকা, এই ওই এর আমার এই ভাইটার কি পার্সেল যাবে, একটু কন্টেনার করে পার্সেল দিয়ে দাও তো। খিচুড়ির সাথে বেগুন ভাজা নয়, আমার এখানে একটুখানি আমি ক্লিয়ার করে নিই, কেন অনেক সময় এসে অনেকেই বলে আমাকে বেগুনের খিচুড়ির সাথে বেগুন ভাজা, খিচুড়ি আলাদা বেগুন সুন্দরী আলাদা। খিচুড়ি 50 টাকা, বেগুন সুন্দরী 20 টাকা, আর এই যে বেগুন ভাজা যেটা আমরা বলি সেটা এটা একটু বেগুন ভাজাই কাকা, পয়সাটা না হতো। দাদাদের কী খাবে দেখো না, দাদারা ওখানে কী খাবে দেখো তো। তাই বেগুন সুন্দরী হচ্ছে বেগুন ভাজাই, বেগুন ভেজেই করা হয়, কিন্তু তার উপরে কিছু জিনিস দেওয়া থাকে, সেই জন্য নামটা দেওয়া হয়েছে, সুন্দর লাগে খেতে বলে এর নাম দেওয়া হয়েছে বেগুন সুন্দরী। এই বেগুন বেগুন ভাজা বা বেগুন সুন্দরীটা কলকাতায় কেন, পশ্চিমবাংলাতে কেন, অন্য কোথাও বেগুন সুন্দরী পাওয়া যাবে না, কারণ এটা আমার নিজের প্রোডাকশন, নিজের তৈরি, নিজেই সব কিছু করি, সেই জন্য নামই দেওয়া হয়েছে বেগুন সুন্দরী। বেগুন ভাজা আমাকে বলে অরুণ দাঁড়া বেগুন ভাজা দাও, আমার বেগুন ভাজা, এটা বেগুন সুন্দরী। এটা হচ্ছে আলু 65, এটা হচ্ছে আলু 65, আর এটা হচ্ছে মটর পনির বা পিস পনির, এটা এটা মটর পনির, এটা হচ্ছে পালংকন পনির, নট পালং পনির, পালংকন পনির, এটা এটা হচ্ছে মিক্সড পনির, এটা এটা হচ্ছে মিক্সড পনির, এটা মিক্সড পনির, এটা চানা পনির ভাবে, এটা এটা চানা পনির, এটা এটা চানা পনির, আর এটা হচ্ছে ডালমাখানি, এটা বড় ডালমাখানি একদম ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিস পুরো গরম হয়ে গেছে, এটা হচ্ছে ডালমাখানি, এটা পনির ভর্তা, এটা এটা হাতে করা রুটি দিন মাসিমা এখানে, এটা পনির ভর্তা এতে, আর এই যে পনির দেখছো এর ভেতরে অনেক কিছু দেওয়া আছে, যতক্ষণ না না খাবে ততক্ষণ বোঝে যাবেন এটা টেস্টটা কি। আর অ্যাকচুয়ালি এই এটা এই গ্রেভিটা হয় টোটাল পনির, খোয়াখির, ঘি আর মাখন দিয়ে, মানে ঘি থাকবে, মাখন থাকবে, খোয়াখির থাকবে, ওটা দিয়ে পুরো এই গ্রেভিটা হয়, মানে যত কিছু আইটেম আছে তার থেকে এটা একটু আলাদা এটা। আর এটা হচ্ছে আলু সোয়াবিন কষা, সোয়াবিনের তরকারি সব জায়গাতেই পাওয়া যাবে, কিন্তু এই সোয়াবিন কষা আমার মনে হয় না এই কষাটা অন্য কোথাও পাওয়া যেতে পারে, এটা আমার চ্যালেঞ্জ। আর এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজের, আমার কাছে সারা বছর ফুলকপি, সে যদি 200 টাকা পিস ফুলকপি হয় তাও ফুলকপি তরকারি থাকবেই থাকবে। আর যা যা সবজি আছে ফুলকপি আর পালং বাদ দিয়ে যা যা সবজি আছে সবই 25 টাকা করে, হাতরুটি 5 টাকা, তন্দুরি 6 টাকা, বাটার নান কুলচা 15 টাকা করে, আর রাইস সবজি খেলে 70 আছে আর 80 আছে,
একটা রুটি খেয়েছেন এক্সট্রা? বাবু একটা কুইন্টাল দিয়ে কত হলো? 40,000 টাকা। 140 টাকা। 40,000। কাকা একটু ভাজা দাও তো। কাকা ভাজা দাও। অরুণদার দোকানে এসে যে শুধুমাত্র খাবার জন্য আসি সেটা নয়, অরুণদার ব্যবহার বা কথাবার্তা কিন্তু একদম দারুণ, বেশ মজার মজার কথাবার্তা বলে আর খাবার দাবারও কিন্তু মজার মজার পাওয়া যায়। অনেক ধরনের আইটেম হয়েছে তোমাদের দেখালাম, কিন্তু আজকে নিয়েছি আমি কিন্তু খিচুড়ি আর বেগুন ভাজা। সরি সরি, এটা বেগুন ভাজা না, এটা বেগুন সুন্দরী। এটা হচ্ছে অরুণদার দেওয়ার নাম বেগুন সুন্দরী, আর এটা কিন্তু শুধুমাত্র এখানেই পাওয়া যায়। কারণ এর আগে যখন আমি এসেছিলাম তখন নিয়েছিলাম মশলা কুলচা, তার সঙ্গে আলু 65 নিয়েছিলাম, আর আজকে নিয়েছি খিচুড়ি। খিচুড়িটা যখন তুলছে তোমরা দেখলো দেখলাম বাটারে ভরপুর ছিল, আর খিচুড়ির কোয়ান্টিটি অনেকটা আছে। খিচুড়িতে কিন্তু আলু আছে, পনির আছে, কাজু কিশমিস মানে ভর্তি ভেজেস আছে, তার সঙ্গে কাজু কিশমিস দেওয়া আছে। আর এটা নিয়েছি একটা স্পেশাল আইটেম, দাদা বললো নাকি সোয়াবিন আলুর তরকারি এতটাই ভালো বানায় যে এরকম সোয়াবিন আলুর তরকারি নাকি আর কোথাও পাওয়া যায় না। আর বেগুন সুন্দরীটা তো তোমাদের দেখালাম, এই হচ্ছে বেগুন সুন্দরী, দাদার দেওয়া স্পেশাল নাম। আর খিচুড়ির সঙ্গে তোমাদের কী কী থাকে বলে দিই আগে। খিচুড়ির সঙ্গে থাকবে তোমার আলু ভাজা, পাঁপড় থাকবে, তার সঙ্গে এখানে একটা গ্রিন চাটনি আছে। আর এই যে সোয়াবিন আলুর তরকারিটা নিয়েছি এটা আলাদা, আর বেগুন সুন্দরীটা কিন্তু আলাদা নিয়েছি। তো প্রথমে খিচুড়িটা একটু টেস্ট করবো। তো খিচুড়িতে দেখলে তো প্রচুর বাটার দেওয়া ছিল, বাহ, নিরামিষ গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি, দারুণ। তো এখানে আলু ভাজা আছে, একটু আলু ভাজা দিয়ে খাবো। দুর্দান্ত, মানে কলকাতার বুকে নিরামিষ খিচুড়ি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু অরুণদার খিচুড়িটার মধ্যে কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, এখানে না এসে খেলে কিন্তু বুঝতে পারবে না। আর এখানে সোয়াবিন আলু তরকারি আছে, একটু সোয়াবিন আলু তরকারিটা শুধু খাবো। খাবারের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না, কিন্তু নিরামিষ হলে কি হবে, এত দারুণ বানিয়েছে দেখো সোয়াবিনের তরকারিটা, একটু সোয়াবিনের তরকারি দিয়ে। আর এখানে পনির আছে দেখতে পাচ্ছ খিচুড়ির মধ্যে, মনেই হচ্ছে না যে নিরামিষ খাবার দাবার খাচ্ছি। তো এখানে বেগুন সুন্দরীটা তোমাদেরকে দেখাই, তো বেগুন সুন্দরীটার মধ্যে কিন্তু অনেক কিছু উপর থেকে মশলা দেওয়া আছে, তো শুধু একটু খেয়ে দেখবো বেগুনটা। তো খেতে খেতেই একটা কথা বলি, এই যে খিচুড়িটা যেটা আছে না, এই খিচুড়িটা কিন্তু গ্রীষ্মকালে অবধি আমার কাছে পাওয়া যায়, সেটা শুধুমাত্র স্যাটারডে গ্রীষ্মকালে, আর বর্ষাকালে প্রত্যেক দিন, আর শীতকালে তো প্রত্যেক দিন, ওটা নিয়ে কোনো কথা হবে, মানে গরমকালেতে সপ্তাহে একটা দিন করি আমি খিচুড়ি, সেটা মাত্র স্যাটারডে, আর প্রত্যেক দিনই বর্ষাকালেতে প্রত্যেক দিন, মানে প্রচন্ড গরমটা যখন থাকে তখন শুধু শনিবার হয়, শুধু শনিবারটা হয়, এখন যেহেতু বর্ষাকাল পড়েছে এখন প্রত্যেক দিনই খিচুড়ি হচ্ছে, শনিবার তো আলাদা কথা, শনিবার দিন অবশ্যই অবশ্যই। তো শুনে নিলে যখন প্রচুর গরম থাকে তখন কিন্তু দাদা করে না, বর্ষাকালে প্রতিদিন, শীতকালে প্রতিদিন করে, শুধুমাত্র গরমকালটা মানে প্রচন্ড গরম যখন থাকে শুধুমাত্র স্যাটারডে হয়। তো চলো বেগুন সুন্দরীটা টেস্ট করে দেখি, বাহ, বেগুন ভাজা যে আমি খুব একটা পছন্দ করি সেরকম নয়, কিন্তু এখানে বেগুনটার মধ্যে এত রকম মশলা দিয়ে দারুণ করে বানিয়েছে, বেশ একটু আলাদাই খেতে লাগলো। তো একটু বেগুন সুন্দরী দিয়ে খিচুড়িটা খাবো, আর এখানে কিন্তু আলুও আছে খিচুড়ির মধ্যে, অপূর্ব। এরকম টাইপের নিরামিষ খাবার দাবার পেলে মানে আমিষ খাবার ভুলে যাবে, এতটাই দারুণ টেস্ট। এখানে আর একটা গ্রিন চাটনি আছে, তো তো খেতে খেতে যদি মুখ এলিয়ে যায় গ্রিন চাটনিটা একটু খেতে পারো, পুদিনা পাতা ধনে পাতা দিয়ে একদম টকটক বানিয়েছে। তো এবার একটু সব কিছু মিক্স করে একটু সোয়াবিন আলু তরকারি, একটু আলু ভাজা, আর এখানে বেগুন সুন্দরী, এটা কিন্তু আমার দারুণ লেগেছে, একসঙ্গে মাখিয়ে। এটা হচ্ছে অরুণদার দোকানের স্পেশাল বাইট, লাভলি টেস্ট। এখানে যে খিচুড়ি নিয়েছিলাম খিচুড়ির সঙ্গে তোমার আলু ভাজা থাকবে, তার সঙ্গে গ্রিন চাটনি থাকবে, এটার দাম হচ্ছে 50 টাকা। আর সোয়াবিন আলু তরকারি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে 25 টাকা দাম, আর বেগুন সুন্দরী যেটা ছিল এটার দাম হচ্ছে 20 টাকা। অরুণদার দোকানে কিন্তু বেশ মজার মজার আইটেম পাওয়া যায়, আর নিরামিষ খাবার শুনলে তো অনেকে একটু দূরে সরে যাই আমরা, কিন্তু অরুণদার দোকানে নিরামিষ খাবার দাবার খেলে সত্যি মানে একবার খেলে দ্বিতীয়বার
খেতে আসতে ইচ্ছা করবে। বেশ দারুণ খাবার দাবার, আর খিচুড়িটা বেশ দারুণ লাগলো, তার সঙ্গে একদম কষা কষা সয়াবিন আলুর তরকারি। আর বেগুন সন্ধিটা কিন্তু তোমাদের রেকমেন্ড করলাম, তোমরা যদি ডেকার্স লেন ভিজিট করো অবশ্যই এখানে আসতে পারো। অরুণদার দোকানে সকালে 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খাবার দাবার পেয়ে যায়। আর তোমাদের অ্যাড্রেসটা বলছি একদম ডেকার্স লেন জে মিকি সরণি, যাকে জিজ্ঞাসা করবে সকলেই দেখিয়ে দেবে। তোমরা যদি ডেকার্স লেন বা জে মিকি সরণি ভিজিট করো, প্রচুর দোকান আছে এখানে, তার মধ্যে বেশ মানে একটু ভিড় থাকে অরুণদার দোকানে এবং অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়, অবশ্যই অরুণদার দোকানে আসতে পারো। তো তোমাদের এই ডেকার্স লেনের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা আজ এখানেই এন্ড করছি, দেখাবার নেক্সট ভিডিওতে, টাটা।